যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে শুরুতে শ্রদ্ধাবোধে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে, যার নির্দেশনায় আমরা পেয়েছি আমাদের স্বাধীন। আমরা তাকে লালন করব, বুকে ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা চলব। ঠিক আছে, ছোট্ট সোনামণিরা এবং কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তারা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি খাতা কলম নিয়ে তোমরা মোবাইল সেট বা ল্যাপটপ যে যেখান যে মাধ্যমে দেখছো বসে যাও প্লিজ। ঠিক আছে, সবাই সবাই রেডি, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী। হ্যাঁ, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংড়া নাটোর সরাইল ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষে আমার আজকের ক্লাসটি উপস্থাপন করছি। আজকে আমরা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী, আজকে পড়ব আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী। হ্যাঁ, আজকে আমরা আমাদের পাঠ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তারা পঞ্চম শ্রেণীর বইটি বের করো। ঠিক আছে, পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় আজকে আমরা পড়ব, পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। হ্যাঁ, আমরা প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ে আমরা পড়ব পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। আমরা এই পৃষ্ঠাটি আজকে পড়ব। সবাই লক্ষ্য করো, তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম পৃষ্ঠা, আট পৃষ্ঠা বের করো সবাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা হচ্ছে আমাদের হার্ডিং ব্রিজ, হার্ডিং ব্রিজের ছবিটা। এই ছবিটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রিজটা। হ্যাঁ, পাকিস্তানি সেনাবাহিনীরা এই ব্রিজটার অনেক ক্ষতি সাধন করেছিল, যুদ্ধ বিধ্বস্ত হার্ডিং ব্রিজের ছবি দেখতে পাচ্ছি আমরা। এই পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি আমরা কিছু বুদ্ধিজীবী, কিছু বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল পাকিস্তানি দুশ্মনেরা, সেই বুদ্ধিজীবীদের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো। এবারে আমরা শুরু করব একটি ভিডিও দিয়ে। তোমরা কি ভিডিও দেখতে চাও? অবশ্যই একটি ভিডিও দেখতে চাই আমরা, ভিডিও দেখি আমরা। দেখো সবাই লক্ষ্য করো, ছোট্ট কম্পিউটার মনিটরে সবাই লক্ষ্য করো, আমরা ছোট্ট কম্পিউটার মনিটরে লক্ষ্য করব, সবাই লক্ষ্য করো, আমরা একটু শুরু করছি আমাদের আজকের ভিডিও। শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা আর সার্বভৌমত্বের সেটাকে গর্জে উঠল বাঙালি।
পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাঙালির সেই সংগ্রামকে দমন করতে পাকিস্তানিরা নিল পোড়ামাটি নীতি, হত্যার ধ্বংসের বিভীষিকায় ছড়িয়ে দিল 56,000 বর্গ মাইল এলাকায়। বিশ্বের অন্যতম চক্ষু সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলার কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র মেহনতি জনতা গড়ে তোলে প্রতিরোধ। পাল্টাক্রমণে পর্যদস্ত হয় পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের এদেশীয় দালাল রাজাকার আলবদর আলশাম শান্তি কমিটি ও মুজাহিদ বাহিনীর সদস্যরা। প্রায় 8 মাসের গেরিলা যুদ্ধে বিধ্বস্ত হয় পাকিস্তানি বাহিনী। আস্তে আস্তে তাদের পরাজয় নিশ্চিত হয়। মুক্তি বাহিনী বিভিন্ন অঞ্চলের দখল নিয়ে ঘোষণা করে মুক্তাঞ্চল। 1 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে দেওয়া বক্তব্যে পাকিস্তানি প্রেসিডেন্ট মিহির খানের প্রতি আহ্বান জানান বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারের। 71-এর এই দিনে মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে সিলেটের বেশ কয়েকটি এলাকা নাজেহাল হয় পাকিস্তানিরা। ঢাকায় গেরিলা যোদ্ধাদের দুঃসাহসী আক্রমণে মারা যায় মুসলিম লীগের 2 কর্মী। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়, মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতা অতিষ্ঠ হয়ে এই দিন বুড়িগঙ্গা তীরে একটি গ্রামে নারী ও শিশুসহ 87 জন বেসামরিক লোক হত্যা করে পাকিস্তানি বাহিনী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। ধন্যবাদ সবাইকে। তোমরা তাহলে ভিডিও দেখে বুঝতে পারলে ভিডিওটা, হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তারই ফলশ্রুতিতে সেখান থেকে অনেক দূর থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল আমাদের। সেখান থেকে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সুসজ্জিত সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে আমাদের বাঙালি নিরীহ জনতার উপরে। 25শে মার্চ রাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, পুলিশ সদর দপ্তর, রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভবন ইত্যাদি সমস্ত কিছু তারা দখলে নেয়। তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে আমাদের এদেশীয় পুলিশ পুরাতন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের সাথে যুদ্ধে মোকাবেলা করতে পারে নাই। সুতরাং তারা অতি সহজেই সমস্ত কিছু দখল করে নিয়েছিল এবং তারা অপারেশন সার্চ লাইট নামের এই নাম দিয়ে তারা নিরীহ নিরস্ত্র জনতার উপরে, নিরস্ত্র বাঙালিদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই পড়েছ আমাদের এই দেশের সঠিক ইতিহাস সম্পর্কে। আরও জানবো আমরা এই অধ্যায়ে এই সম্পর্কে। সেই 25শে মার্চ কাল রাত থেকে শুরু করে তারা বিভিন্নভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, অস্ত্র নিয়ে যুদ্ধ করে এবং বিভিন্ন নিরীহ মানুষদেরকে হত্যা করে, নির্দ্বিধায় নির্বিঘ্নে হত্যা করে, যার কোনো প্রকার যুক্তি তর্ক নেই। এরকমভাবে তারা হত্যাযজ্ঞ চালাতে থাকে। আমাদের এই দেশের মানুষের ঘর ছাড়া, বাড়ি ছাড়া অনেক ক্ষতিগ্রস্ত মানুষ ছিল, যারা ঘর বাড়িহীন এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই মুক্তিযুদ্ধে। আমরা এখন দেখব ছোট্ট কম্পিউটার মনিটর। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাই লক্ষ্য করো, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা রয়েছি আমি। আজকে আমরা আমাদের সাবজেক্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তোমাদের বইয়ের যে ছবিটা আছে, বইয়ের যে পড়া, আজকের পড়া, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চ লাইট। এভাবে বাঙালিদের উপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড। তারপর থেকে এই হত্যা, গণহত্যা, লুটতরাজ এবং নির্বিচারে ধরপাকড়
চলতে থাকে। এই যুদ্ধে প্রায় 30 লাখ বাঙালি শহীদ হন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষ ঘর বাড়ি হারান এবং 1 কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেন। তাহলে তোমরা বুঝতে পারছো এই হত্যাযজ্ঞ, এই ধ্বংস গ্রামকে গ্রাম পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয় এবং প্রাণ ভয়ে মানুষেরা কোথায় আশ্রয় নিয়েছিল? আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ ভারতে আশ্রয় নিয়েছিল, তাই না? হ্যাঁ, তারপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন সবাই ফিরে আসে আমাদের এই স্বাধীন দেশে এবং তখন থেকে আমরা কিন্তু এই দেশে বসবাস করছি। আমরা জন্ম, আমাদের জন্ম তখন না হলেও আমরা কিন্তু সেই ইতিহাস কিন্তু সবাই ঠিকই কম বেশি জানি এবং যারা জানি না তারা জানার চেষ্টা করব। এরপরে যাচ্ছি আমরা, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধের কিছু ছবি। এখানে দেখো নির্যাতনের কিছু ছবি দেখা যাচ্ছে এখানে, যে ছবিগুলো আসলেই খুব হৃদয় বিদারক ছবি। এখানে কিছু বুদ্ধিজীবীদের ছবি দেখা যাচ্ছে, এখানে আমাদের বীর শ্রেষ্ঠদের ছবি দেখা যাচ্ছে। আমার, তোমরা জানো আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ রয়েছেন, তাই না? এই 7 জন বীর শ্রেষ্ঠের ছবি দেখা যাচ্ছে। 14ই ডিসেম্বরে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেই বুদ্ধিজীবীদের ছবি দেখা যাচ্ছে। তারপরে পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ দেখা যাচ্ছে 1971 সালে, সেই 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাসের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে হত্যাযজ্ঞের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে এরপরও যাই আমরা, হ্যাঁ, মুক্তিযুদ্ধে সেই যখন ওরা দেখলো যে যুদ্ধ করে অনেক কিছুই ধ্বংস করে ফেলেছে, তখন ওরা দেখলো যে এদেশের যারা বুদ্ধিজীবী, যেমন ডাক্তার, চিকিৎসক, উকিল, এই ধরনের যারা বুদ্ধিজীবী মানুষ, তাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, যে এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে সাধারণ জনগণ এরা এত কিছু বুঝে উঠতে পারবে না এবং তারা বিশ্বের দরবারে এই হত্যাযজ্ঞের কাহিনীটা তুলে ধরতে পারবে না। এই কারণে সেই 10 ডিসেম্বর থেকে শুরু করে যুদ্ধ শেষের দিকে এসে 10 ডিসেম্বর থেকে শুরু করে 14ই ডিসেম্বর পর্যন্ত তারা আমাদের দেশের নিরীহ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আমরা বুদ্ধিজীবীদের নাম অনুসারে বলতে পারি, কবির চৌধুরী, মনির চৌধুরী, তাই না? আমাদের বই আছে, ঠিক আছে। এরপরে এই যুদ্ধে কিছু বাহিনী, আমাদের দেশীয় কিছু লোক, এরা আল বদর, আল শামস এবং রাজাকার এসব বাহিনী গড়ে তুলেছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এদেশকে বিলিয়ে দেওয়া অন্যের কাছে। পাকিস্তানি সেনাবাহিনীরা ভাষা বুঝতো না, আমাদের বাংলা ভাষা বুঝতো না, তাই এই দোসররা যারা আল বদর আর শামস বাহিনী, আমাদের দেশীয় দোসর যারা আমাদের দেশের শত্রু, তারা করেছিল কি, আমাদের এই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে ভাষা এবং রাস্তা বিভিন্নভাবে বুঝিয়ে তারা আমাদের মুক্তি বাহিনীদের তালিকা করেছিল এবং সেই তালিকা অনুসারে মুক্তি বাহিনীদের উপরে নির্যাতনের উদ্দেশ্যে তাদেরকে রাস্তা দেখিয়ে, ভাষা বুঝিয়ে, পথ দেখিয়ে নিয়ে এসেছিল। আমরা সেই বাহিনীদেরকে রাজাকার বলে থাকি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। আমরা কিভাবে এখানে এটা বলতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী বলতে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বুঝে থাকি, তাই না? হ্যাঁ, মুক্তিযোদ্ধা তখন সেই সময়কার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তি বাহিনীরা, এবং সে তারাই ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। এবং এই মুক্তি বাহিনীদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, তাই না, তারাও কিন্তু মুক্তি বাহিনীর মধ্যে পড়ে।
তারা মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল, তাহলে তারাও পরে আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে, আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির মধ্যে রয়েছে সরাসরি পাকিস্তানি বাহিনী এবং রয়েছে আমাদের আল বদর আল শামস বাহিনী, তাই না, যাদেরকে আমরা রাজাকার বলে অভিহিত করে থাকি। হ্যাঁ, এরপরে যাই আমরা, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, কিছু বুদ্ধিজীবীদের ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। দেখো ছবিতে এখানে ছোট্ট কম্পিউটার মনিটরে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, মুক্তি 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল। এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া আছে, তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। হ্যাঁ, আমরা অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব বাম থেকে, অধ্যাপক মুনির চৌধুরী, তারপরে কিসের অধ্যাপক জ্যোতির্ময় গৃহ ঠাকুরতা, অধ্যাপক রাশিদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আলিম চৌধুরী এবং ডাক্তার আজাহারুল হক, এখানে মাত্র কয়েকজনের নাম তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও রয়েছে নাম না জানা অনেক ব্যক্তি, তাই না, এনারা বিভিন্ন সেক্টরে আমাদের অবদান রেখেছিলেন। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছিলেন, অধ্যাপক মুনির চৌধুরী তিনিও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছিলেন, অধ্যাপক জ্যোতির্ময় ঠাকুর গৃহ ঠাকুরতা, অধ্যাপক রাশিদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার আজহারুল হক, এই প্রত্যেকে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে তারা বিভিন্ন কাজে তারা উন্নয়ন শিক্ষার নিয়েছিলেন এবং তাদেরকে হত্যার মাধ্যমে আমাদের বুদ্ধিজীবীদেরকে বিনাশ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, কি উদ্দেশ্য, উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আমাদের এই বুদ্ধিজীবী হত্যা নিধন করলে যাতে এই দেশের হত্যা বা নির্যাতনের কাহিনী বিদেশে বাহির দেশে কেউ তুলে ধরতে না পারে, এই উদ্দেশ্য ছিল তাদের। যে আমরা সবসময় অন্ধকারে ঢেকে থাকি, আমরা শিক্ষিত জনতাকে হারিয়ে ফেললে অন্ধকারে ঢেকে যাবে দেশ, ঠিক এই উদ্দেশ্যটাই তারা করেছিল, বিভিন্ন উদ্দেশ্য হাতে নিয়েছিল তারা। আমাদের দেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা, আমরা কখনো এই স্বাধীনতাকে ভুলে যাব না, আমরা ইতিহাসকে ভুলে যাব না, আমরা বুকে ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হব, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ অবশ্যই। এর পরবর্তীতে যাই আমরা, এবারে আমরা একটু পাঠ্য বই, তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে পরিচিত হব। দেখো এখানে তোমাদের পাঠ্য বই তোমরা বের করো। হ্যাঁ বের করেছো, অষ্টম পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম পৃষ্ঠা তোমরা বের করো, এখানে একটু চোখ বুলিয়ে নাও সবাই, সবাই অষ্টম পৃষ্ঠা দেখো পাঠ্য বইয়ের। হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ অবশ্যই। এখানে আমরা দেখতে পাই যে তারা অপারেশন সার্চ লাইট নামের একটা অপারেশন করেছিল, সেখানে নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট, এবং তার মাধ্যমে তারা এদেশের কৃষক শ্রমিক জনতা সমস্ত নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল। তারা উদ্দেশ্য ছিল একটাই, তারা এই দেশটিকে তাদের করে নিতে চেয়েছিল, তাই না? তোমরা এই ইতিহাস আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে 70-এর নির্বাচনে যখন নিরঙ্কুশভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল বিজয় লাভ করে, তারপরেও তারা ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা করে, উদ্দেশ্য ছিল একটাই, তারা তাদের এই দেশের ক্ষমতা তারা করে রাখতে চেয়েছিল, কিন্তু বাংলার জনতা তা কখনো মেনে নেয়নি, ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত মানুষ বুকের সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে, এবং দীর্ঘ 9 মাস এই রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক লোকের সম্ভ্রমের বিনিময়ে, অনেক লোক ক্ষতির বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা, তাই না? তোমরা এগুলো জানো, তারপরে আমরা আলোচনা করছি। দেখো
এবারে আমরা কিছু প্রশ্ন লিখছি বোর্ডে, তোমরা একটু খাতা কলম বের করো। ওকে, মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিল তোমরা কি জানো, বলতে পারবে কতজন শহীদ হয়েছিল তোমরা বলতে পারবে? নিশ্চয় বলতে পারবে, আমরা যে গল্পটা পড়লাম এখানে আছে, এটা এই প্রশ্নের উত্তরটা এখানে আছে। কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো। দুই নম্বর প্রশ্ন কি, কয়েকজন কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো। আমরা একটু আগেই সেই বুদ্ধিজীবীদের সম্পর্কে নাম বলেছি, তাই না? কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে যা জানো লেখো। তিন নম্বর প্রশ্নটা ছিল আমাদের, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, এই জন্য আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব। শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তোমরা লিখে নাও, সবাই খাতাতে লিখে নাও। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে লেখো। হ্যাঁ, তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছিল তোমরা বলতে পারবে? হ্যাঁ, মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, তাই না? মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিল? প্রায় 30 লক্ষ লোক আমাদের এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। তোমরা বুঝতে পেরেছো, লিখেছ? প্রায় 30 লক্ষ লোক আমাদের এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। এবারে আমরা পরের প্রশ্নে আসতে, কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনির চৌধুরী, তাই না? সাংবাদিক সেলিনা রহমান, তারপরে কি কবির চৌধুরী, তাই না? আমাদের বইয়ে আছে এগুলা, ঠিক আছে। এরপরে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে লেখো। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তোমরা কি জানো বলতে পারবে? শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে আমাদের প্রত্যেক বছর 14ই ডিসেম্বর তারিখে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তারা এই নিরীহ বুদ্ধিজীবী গোষ্ঠীদের উপর, যেমন সাংবাদিক, সাহিত্যিক, অধ্যাপক, বিভিন্ন ধরনের শিক্ষিত জনগোষ্ঠীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এবং রাতের অন্ধকারে তারা তাদেরকে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে হত্যা করে। এই তারিখে আমরা 1971 সালের 14ই ডিসেম্বর তারিখ থেকে আমরা আজ অদ্যাবধি পর্যন্ত 14ই ডিসেম্বর তারিখ আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে থাকি, তাই না? তাহলে এই বুদ্ধিজীবী দিবসে আমরা আমাদের দেশের কৃতি সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে থাকি। সেই তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর, তাই না? প্রত্যেক বছর 14ই ডিসেম্বর আমাদের দেশের কৃতি সন্তানদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। এরপরে আমরা আগামী ক্লাসে আমরা আমাদের একটি বাড়ির কাজ থাকবে, সেই বাড়ির কাজ নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের তোমরা খাতা কলম নিয়ে সবাই রেডি, আমাদের বাড়ির কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। বাড়ির কাজ দেব এখন সবাই আগামী ক্লাসে। তোমাদের তোমাদের এলাকার এলাকার যার যার নিজস্ব এলাকার এলাকার কয়েকজন কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার নাম
লিখে লিখো তোমাদের এলাকায়, আমাদের প্রত্যেক আমরা সশস্ত্র এলাকাতে বসবাস করি, সেসব এলাকাতেই শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন, তাই না? হ্যাঁ, সেই এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধার নাম তোমরা খাতায় লিখে নিয়ে লিখে আমাদের বাড়ির কাজ থাকলো এটা, ঠিক আছে? ছোট্ট সোনামণিরা, আগামী ক্লাসে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ক্লাসটি অনেক ধৈর্য ধারণ করে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।